শুনতে পাচ্ছো? তোমার বৌদিমণিকে একবার পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো? উহ, কিছুতেই এরা সাড়া দেবে না, কিছুতেই না। মানদা, মানদা, শিগগির এক কাপ চা। উহ, ভীষণ মাথা ধরেছে। ও মা, তুমি কখন এলে? মানদা, এক কাপ না, দু কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছ কোথা থেকে গো? জমির বাড়ি থেকে। কি ব্যাপার, মেজাজ এত খাপ্পা, সুটকেস গোছাচ্ছ, কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমির বাড়ি গো। ও, তা উনি থাকেন কোথায়? কিনি? মিস্টার জম। তার মানে? তোমার সঙ্গে মশকরা করার আমার কোনো ইচ্ছে নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গেছিলাম গো। ও মা, তোমায় বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বা বা বা, চমৎকার। সত্যি চমৎকার, যদি দেখতে গো। শাহরুখকে তো মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে, ওদিকে অমরীশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। এ একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে, এ একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে, এ একটা হাত বাড়িয়ে। ও গো, তুমি যদি দেখতে একবার, আমি তো কেঁদে কেটে অস্থির, রুমাল টুমাল ভিজে একসা। বলি, কত হলো? কি বয়স? ও মা, তুমি ভুলে গেছো, আমার 55, তোমার 60। মনে আছে? তোমার যে 55 সেটা মনে আছে? ও মা, মনে থাকবে না, বলো কি। অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না অত বয়স। আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো, তাই। তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় 60 না, 70। ঠিক আছে ঠিক আছে, অত কথার আর দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না, মানে 30 বছরে তুমি অন্তত 256 বার বলেছ বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওনি, তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ সিরিয়াস, তুমি নিশ্চিন্ত তো? আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো আগে। সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না মানে? সব কিছুতেই জানি না, কারণ জিজ্ঞেস করছো? এই কারণ হলো তুমি। তার মানে আমি আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ, দোষী জানিল না কি বা অপরাধ, বিচার হইয়া গেল, এক্সেলেন্ট। এই এই, খবরদার খবরদার, নাটক করবে না। চিরদিন নাটক করে এলো, তখনই আমি মাকে বলেছিলাম আমি নাটকের বাড়ির মেয়েকে বিয়ে করব না, ওরা তো খালি একটা করবে, যেমন বাবা তেমনি মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। তোমার মা যা ঝগড়াতে ছিলেন, একদিনের জন্য শান্তি পাইনি। আর তোমার মা, তিনি তো জীবনে আমার সঙ্গে কোনোদিন ভালো করে কথাই বলেননি। বলবে কি করে, মার তো তোমাকে মোটে পছন্দ হয়নি। মা বলেছিল, মেয়ে গো, আমার অমন সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে এটা কে? এটা তো একেবারে জমদূত। কি, আমি জমদূত? আগে বলনি কেন? আগে বললে কি হতো?
অন্য বিয়ে করতে? সব শাশুড়ি তোমাকে যমদূত বলতো। বটে, তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। আর হবে না, দিনের পর দিন বাড়ির বাইরে থাকা। আহা, আস্তে আস্তে বলো, তোমার যা ষাঁড়ের মতো গলা, এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। একদম কথা ঘোরাবে না বলছি, একদম ঘোরাবে না। সবাই জানুক বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ঠোকে না। বারে, সে তো আজ সিনেমা হলে নব'র সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তাই। নব'? হ্যাঁ। সে আবার কে? কে আবার? আমার কলেজের বন্ধু নব'কুমার পুরকায়স্থ। 30 বছর পরে দেখা হলো। তোমার মুন্ডু হলো? অমন করে বলছো কেন? একই বলে কষ্টের সিনেমা দেখে আমি কেঁদে কেঁদে মরছি। হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছেলে তোমার দিকে? ঠিক আছে ঠিক আছে, ছেলে না, বুড়ো হলো তো, এত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত তিনি তাকিয়েই রইলেন। ও মা, তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। বাহ, চমৎকার। চমৎকার না? বলো বলো বলো, 30 বছর পর দু বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না। কিন্তু রাত্রির হয়ে যাচ্ছিল বলে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার, কি যে কান্না পাচ্ছিল। ওই হাফকায়স্ত তোমার বন্ধু? হাফ না, পুরো। কলেজে আমাদের উত্তম সুচিত্রা বলতো সবাই, ওকে অনেকটা উত্তম কুমারের মতো দেখতে, তো তাই। ঠিক আছে ঠিক আছে, আমি চললুম। অত হেঁড়ে গলায় বলার দরকার নেই বাবা, যা আওয়াজ আমি এমনি শুনতে পাবো। গলা? জানো সবাই বলে যে আমার গলাটা নাকি সত্যজিৎ রায়ের মতো। গলা দিয়ে কি হবে, চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে বুঝতাম। তোমাকে দেখলে তো মনে হয় অমরীশ পুরীর যমজ ভাই। কি পুরি? অমরীশ পুরী, অমরীশ পুরী ভিলেনের পাঠ করে, হিন্দি সিনেমা দেখো না তো, জানবে কি করে? আমাকে দেখলে তোমার বলি আর কত অপমান করবে আমায়। না, আমি চললাম। এসো দুগ্গা দুগ্গা, কাশির ওষুধ নিয়েছ? কাশির ওষুধ? কই না, কেন? সারা রাত্রি তো কাশবে, খকর খকর, পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক? সে আবার কে? ও মা, পাশে লোক থাকবে না, তুমি তো মোটে একা শুতে পারো না, পাশে তো লোক থাকতেই হবে। ও, তুমিও তো রাত্রে একা শুতে পারো না, তাহলে তোমার পাশেও তো লোক থাকবে। সে তো থাকতেই হবে, তবে তুমি আগে যাও তো, শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো, তুমিও ফিরে এলে। শুধু শুধু নব'কে হয়রানি করে তো কোনো লাভ নেই। তার মানে ওই শালা নব'গোপাল এসে থাকবে এখানে? হ্যাঁ, ভাবছি ওকেই ডেকে নেব। বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও। ভেরি গুড। এই দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, মানে আকাশের অবস্থাটা তো ভালো নয়, যদি বৃষ্টি হয় তাহলে তোমার আর যাওয়াই হবে না। যাও যাও, আর দেরি করো না। বাপরে বাপরে, তোমার যে তর্স হইছে না, তাড়াতে পারলে বাঁচো, বৃষ্টি থামুক তারপর যাব। হেই মরেছে, তুমি যে বসে পড়লে, আমি তখনই জানতুম ওসব মুখেই বড় বড় বাত, শেষকালে এই গোয়ালেই ফিরতে হবে। গোয়াল? আমি কি গরু নাকি যে গোয়ালে ফিরব? আহা, এই গোয়াল সে গোয়াল নয়। তবে কোন গোয়াল? দূর বাবা, আমি জানি না। ও মা, এ যে সত্যি বসে পড়েছে, ভাবলাম এক্ষুনি নব'কে ফোন করে চলে আসার জন্যে, কিন্তু 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 আবার কি কিন্তু, সত্যি কি নির্লজ্জ,
বুড়ো বয়সে কপালকুণ্ডলা হয়ে বসেছ, 30 বছর বাদে শালা নবকপাল কোত্থেকে হাজির হলো? এই, এটা বেশ ভালো বলেছ তো। আমি কপালকুণ্ডলা, ও নবকুমার, আর তুমি, তুমি তো কাপালিক রয়েছই, বঙ্কিমচন্দ্র পুরো হাজির। ভালো, খুব ভালো, তাহলে আমাকে আর কিসের দরকার? না, আমি যাচ্ছি। রাত হয়ে গেছে, তুমি কি কিছু খাবে? আহা, কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবেলেন। না, খাবো না। তাহলে তোমাকে আর দেরি করাবো না, এই না তোমার ছাতা, সাবধানে যেও। তুমি গেলে তবে নবকে ফোন করব, তারপর আদা দিয়ে চা খাবো, বড্ড মাথা ধরেছে। চিন্তা কিসের, একটু পরেই নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। ওষুধ লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার মাথা ব্যথা সেরে যাবে। চুপ, অসভ্য মেয়ে মানুষ, লজ্জা করছে না বলতে? সে কি লজ্জা হবে কেন, সত্যি তো, শুধু একটা চিন্তা হচ্ছে বুঝলে, এত রাতে জল ঝরে নব যদি না আসে তাহলে তো খুবই সমস্যা বলো, মানে রাত্রির বেলা যদি বাজ পড়ে তাহলে তো আমার খুবই মুশকিল হয়, তুমি তো জানো। এই চুপ, আর একটাও কথা নয়, বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে সারা নব্বর বুকের মাথা রাখবে, না তা হবে না, আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বাজ পড়লে জড়িয়ে ধরবে বেটা হাফতায়স্ত, নো, নেভার। হাফ না, পুরো। ওই হলো পুরো। ও, তাহলে তুমি যাবে না? না, যাব না। এই আমি বসলাম, এই এসো, এদিকে এসো। বলছিলাম বাজ পড়ার আর দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখবে, চুপ করে থাকবে, নড়বে না। ম্যাগো, ওই অমরিশপুরের বুকে কে মাথা রাখবে? হত উত্তম কুমার, চিরজন্ম মাথা রেখে দিতাম। খবরদার, নো উত্তম কুমার। মানদা, শিগগির 2 কাপ চা আদা দিয়ে, একটু তাড়াতাড়ি। কি হচ্ছেটা কি, মানদা এসে যাবে যে, ছেড়ে দাও। এ ম্যাগো, আসুক মানদা, এসে দেখুক দাদাবাবু অমরিশপুরি না উত্তম কুমার। এই একদম নড়বে না, একদম না, শালা হাফকায়স্তর নিকুচি করেছে। শোনো। কি? মানে একটা কথা বলবো? কি বলছি, ধরতেই যদি হয় তাহলে হারানো সুরের লাস্ট সিনের মতো ধরো না, মানে উত্তম কুমার যেভাবে সুচিত্রা সেনকে। চুপ, আবার সেই উত্তম কুমার।